তো দেখো এখানে আরেকটি ম্যাট্রিক্সের গুণ দেয়া আছে, কি দেয়া আছে আমরা দেখি। যদি a ইকুয়াল টু 0 1 2 1 2 3 2 3 4 ম্যাট্রিক্স এবং b ইকুয়াল টু 1 minus 1 2 2 1 0 ম্যাট্রিক্স হয়, তবে a b এবং b এর নির্ণয় করো, অর্থাৎ a আর b গুণফলটা নির্ণয় করতে হবে এবং আরেকবার b আর a গুণফলটা আমাদের নির্ণয় করতে হবে। একটা জিনিস তোমরা সবসময় পরীক্ষার খাতায় ভুল করো, সেটা হচ্ছে এই যে সামনে যে মাইনাস চিহ্নগুলো দেয়া থাকে, এই চিহ্নটি দিতে তোমাদের প্রচুর সমস্যা হয়। কারণ দেখা যায় যে তোমরা ঠিকঠাক অঙ্ক করে আসো, কিন্তু পরে দেখো যে তোমরা আশানুরূপ রেজাল্ট পাও না। কি কারণে পাও না? তোমাদের রেজাল্ট মানে আশানুরূপ না হওয়ার কারণ হচ্ছে তোমরা এই যে এই মাইনাস যে চিহ্নগুলো থাকে, প্লাস মাইনাস কখন কি হবে, এই চিহ্ন এগুলো তোমরা ভুল করে আসো পরীক্ষার খাতায়, যার কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয়। তো দেখো আমরা এটা গুণ করবো। তো গুণ করার শর্ত কি? গুণ করার শর্ত হচ্ছে আমাদের এটার আগে এই দুইটা ম্যাট্রিক্স এর ক্রম সংখ্যা বের করতে হবে। তো এ ম্যাট্রিক্স এর ক্রম সংখ্যাটা আমরা বের করি, এখানে দেখবো কয়টি সারি আছে, একটি দুইটি তিনটি, এবং কলাম কয়টি আছে সেটা দেখবো, এক দুই তিন। অর্থাৎ এ ম্যাট্রিক্স এর তিনটি সারি এবং তিনটি কলাম আছে, তাহলে এটার ক্রম সংখ্যা 3/3। এখন আমরা দেখবো বি ম্যাট্রিক্স এর কয়টি, বি ম্যাট্রিক্স এর ক্রম সংখ্যাটা বের করবো। তো বি ম্যাট্রিক্স এর এক দুই তিন তিনটা সারি আছে এবং এক দুই দুইটা কলাম আছে, তাহলে বি ম্যাট্রিক্স এর ক্রম সংখ্যা 3/2। তো আমাদের গুণ গুণ আমরা কখন গুণ করতে পারবো সেই শর্তটা কি? আমরা গুণ যখন গুণ করতে পারবো সেই শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা হতে হবে। তো আমরা দেখবো যে এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা হয় কিনা। দেখি আমরা এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আছে 3, এখানে এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আছে 3 এবং বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা আছে 3, অর্থাৎ এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা আমাদের মিলে গেছে, তার মানে এটা আমরা গুণ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত যে আমরা গুণ করতে পারবো কিনা। আমরা দেখলাম যে আমরা গুণ করতে পারবো, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে এই যে বি ম্যাট্রিক্স এর কলাম কয়টি আছে। এখানে আমাদের বি ম্যাট্রিক্স এর দুইটি কলাম আছে, তো এই বি ম্যাট্রিক্স এর যতটি কলাম আছে এ ম্যাট্রিক্স কে ততবার আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে বি ম্যাট্রিক্স এর দুইটি কলাম আছে, তাহলে আমাদের এ ম্যাট্রিক্স টা আমরা দুইবার লিখবো। তো আমরা যদি এখানে লিখি a into b equal to, তো তাহলে আমাদের a ম্যাট্রিক্স আমরা দুইবার লিখবো, কারণ b ম্যাট্রিক্স এর দুইটি কলাম আছে 0 1 2, তারপর আছে 1 2 3, তারপর আছে 2 3 4। আমরা এই সেম a ম্যাট্রিক্সটাকে আরেকবার লিখবো 0 1 2, তারপর হচ্ছে 1 2 3 এবং তারপর আছে 2 3 এবং 4। এই যে বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটাকে আমরা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অনুযায়ী আমরা এ ম্যাট্রিক্সকে দুইবার লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এ যে বি যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে আমরা সারিতে কনভার্ট করব, অর্থাৎ কলামকে আমরা সারিতে কনভার্ট করব। এবার বি ম্যাট্রিক্সের প্রথম কলামটি কি আছে, যে 1 minus 1 আর 2 আছে, তো এটাকে আমরা যদি সারিতে কনভার্ট করি তাহলে কি হবে, 1 minus 1 আর 2 কে যদি আমরা সারিতে কনভার্ট করি তাহলে হবে 1 minus 1 আর হচ্ছে 2। তো এই যে এটা হচ্ছে সারি, সারি মানে তো কি, যেটা অনুভূমিক ভাবে থাকে বা ভূমি সমান্তরাল যেটা থাকে, আর হচ্ছে কলাম হচ্ছে উলম্ব ভাবে বা খাড়া ভাবে যেটা থাকে। তো আমরা এই বি ম্যাট্রিক্স এর প্রথম কলামকে আমরা সারিতে কনভার্ট করলাম, এবং এই যে সারিতে কনভার্ট করলাম এই যে এখানকার এই যে সারির প্রথম ভুক্তিটা দ্বারা আমরা এই যে এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিকে আমরা গুণ করব, তারপরে দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টাকে, আবার তৃতীয়টা দ্বারা তৃতীয়টাকে, এইভাবে সেম এভাবে করব। তো তাহলে আমাদের শুরুতে কি আছে, 1 আছে, তো তাহলে 0 এর সাথে আমাদের 1 গুণ যাবে, তারপরেরটা আমাদের কি আছে 1, এই 1 এর সাথে আমাদের কি গুণ যাবে মাইনাস 1 ইনটু মাইনাস 1, তারপরে কি আছে আমাদের 2 আছে, এই 2 এর সাথে যাবে হচ্ছে 2 গুণ। এই যে নিচেও আমাদের সেম, এটা 1 এর সাথে আমরা 1 গুণ দিব, 2 এর সাথে আমরা মাইনাস 1 গুণ দিব এবং 3 এর সাথে 2 গুণ দিব, আবার নিচেও সেম 1 এর সাথে 2 এর সাথে 1 গুণ দিব,
3 এর সাথে -1 গুণ দেব এবং 4 এর সাথে 2 গুণ দেব। এটা তো গেল আমাদের প্রথম কলামের কাজ শেষ। এবার আমরা ডান পাশে যাব। ডান পাশে যাওয়ার পর দেখব যে দ্বিতীয় যে আমাদের আরেকটি কলাম আছে এই দ্বিতীয় কলামটাকে আমরা আবার সারিতে কনভার্ট করব। তো 210 এটা যদি আমরা এই কলামটাকে যদি আমরা সারিতে কনভার্ট করি তখন কি পাবো 210 এই যে এই সারিটা পাবো। তো এই যে এটা যে প্রথম ভুক্তি 2 এটার সাথে আমাদের এই যে এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে আমাদের গুণ হবে তাহলে 0 × 2 আবার এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা গুণ হবে তাহলে 1 × 1 এবং এটার তৃতীয়টার সাথে এটার তৃতীয়টা গুণ হবে তৃতীয়তে আছে 0 × 2 × 0 এই যে এরকম সেম আমাদের নিচেও একই সংখ্যা দ্বারা গুণ হবে অর্থাৎ 1 × 2 2 × 1 3 × 0 আবার 2 × 2 3 × 1 এবং 4 × 0 এই যে আমাদের গুণের কাজটা শেষ হলো। এখন আমরা কি করব এই যে মাঝখানে যে ফাঁকা চিহ্নগুলো আছে এগুলোতে আমরা প্লাস চিহ্ন বসাই দেব। এখানে আমরা প্লাস চিহ্ন বসাই দেব প্লাস 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 এটা আমাদের গুণের কাজ শেষ হলো। এখন আমরা যোগের কাজটা করব। যোগের কাজটা কিভাবে করব এই যে দেখো 0 আর 1 গুণ করলে আমাদের 0 এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি ভেঙে করাচ্ছি কিন্তু তোমরা যখন এই ম্যাথটা পড়ার পর যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা একটা দুইটা লাইন স্কিপ করতে পারবে। 0 তাহলে আমাদের 0 × 1 গুণ করলে 0 প্লাস এখানে দেখো +1 আর -1 গুণ করলে -1 তারপর দেখো এখানে +2 আর 2 গুণ করলে 4 আবার এখানে 1 আর 1 গুণ করলে 1 প্লাস এখানে 2 আর -1 গুণ করলে -2 তারপরে প্লাস এখানে 3 আর 2 গুণ করলে 6 তারপর নিচে আসো নিচে দেখো 2 আর 1 গুণ করলে 2 প্লাস 3 আর -1 গুণ করলে -3 প্লাস 4 আর 2 গুণ করলে 8 এটা আমাদের বাম পাশ গেল। এখন আমরা ডান পাশ দেখবো ডান পাশে কি আছে 0 আর 2 0 2 গুণ করলে 0 প্লাস 1 আর 1 গুণ করলে 1 প্লাস 2 আর 0 গুণ করলে 0 তারপরে দ্বিতীয় লাইন দ্বিতীয় সারিতে কি আছে 1 আর 2 গুণ করলে 2 প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস 3 আর 0 গুণ করলে 0 তারপরে তৃতীয় সারিতে দেখো 2 আর 2 গুণ করলে 4 প্লাস 3 আর 1 গুণ করলে 3 প্লাস 4 আর 0 গুণ করলে 0 এই যে আমরা এটা হচ্ছে গুণ করে দিলাম। এখন আমরা যোগটা দেখব এর যোগফলটা কি আসে। তো দেখো 0 প্লাস -1 আর হচ্ছে প্লাস 4 অর্থাৎ 0 এর তো কোনো ভ্যালু নাই। হ্যাঁ তো 0 গেল তাহলে প্লাস 4 থেকে যদি আমরা প্লাস মাইনাসের মাইনাস তাহলে প্লাস 4 থেকে যদি আমরা -1 বাদ দিই তাহলে আমরা পাবো যে প্লাস 3 বা সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। আবার দেখো আমরা যোগের কাজটা আগে করে দেবো 6 এর আগে 7 7 থেকে যদি আমরা -2 দিই বাদ দেই তাহলে থাকবে হচ্ছে প্লাস 5 তারপর দেখো 8 আর 2 10 10 থেকে যদি আমরা -3 বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 7 এইবার বাম পাশে আমাদের গেল। এখন আমরা ডান পাশে দেখবো দেখো এখানে 0 প্লাস 1 প্লাস 0 অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 1 হবে কারণ 0 তো কোনো ভ্যালু নেই। তারপর দেখো 2 আর 2 যোগ করলে 4 আর এর সাথে 0 যোগ করলে তো 4ই হবে তাহলে নিচে 4 এবং 4 আর 3 যোগ করলে আমরা 7 পাবো। এখন দেখো এইটাই হচ্ছে আমাদের ARB যে উত্তর ARB যে আমাদের গুণফল এটা হচ্ছে আমাদের গুণফল এটা আমরা অ্যানসার লিখবো। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে এটা তো আমরা লিখলাম কিন্তু আমাদের এই অঙ্কটা ঠিক হইলো না ভুল হইলো এটা বুঝবো কিভাবে এটা বুঝবো আমরা কিভাবে দেখো এই যে আমাদের যে আমরা ক্রম সংখ্যাটা বের করছিলাম যদি আমরা কোন শর্তে আমরা গুণ করছি আমরা এই শর্তে গুণ করছি যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান এইটা সমান হওয়ার পর দেখো এ ম্যাট্রিক্সের আমাদের ক্রম সংখ্যা কত 3/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা হচ্ছে 3/2 এই যে 3/3 এবং 3/2 এটা আমাদের এটা আমরা গুণ করছিলাম যে হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই দুইটা সমান হওয়ার শর্তে। তো এই যে আমাদের 3 আর 2 থাকলো এই দুইটাই হচ্ছে এই দুইটা যদি আমাদের উত্তরে আসে বা এই ক্রম সংখ্যাটা যদি আমরা উত্তরে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে। আমরা দেখব যে আমাদের অঙ্কটি ঠিক কিনা। তো দেখো এখানে আমাদের এখানে সারি আছে 1 2 3 এবং কলাম আছে 1 2 অর্থাৎ এটার ক্রম সংখ্যা হচ্ছে 3/2 তার মানে আমাদের এই অঙ্কটি হয়েছে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সব থেকে সহজ পদ্ধতি গুণের নিয়ম। তোমাদের অনেকে আছে অনেকভাবে শিখাবে যে ধরো এই যে এখান থেকে সবগুলোকে গুণ করবে আবার এটা দিয়ে সবগুলোকে গুণ করবে আবার এটা দিয়ে তো দেখা যাবে যে তোমাদের মানে এই ফরম্যাটটা সাজাইতেই তোমাদের অঙ্ক অর্ধেক ভুলেও শেষ। তো এই কারণে এটা সব থেকে সহজ পদ্ধতি আমি যেটা দেখালাম
তোমরা এইভাবেই সবগুলো ম্যাথ করবা, ইনশাআল্লাহ সবগুলো সমাধান হয়ে যাবে। তো আমাদের এ বিটা বের করছি, এখন আমরা বি এটা বের করবো, অর্থাৎ বি এ বি এর মানটা বের করবো। এখন বি এর মান আমরা বের করতে পারবো কিনা সেই বিষয়টা আমরা এখন দেখবো। তো দেখো b এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর আগে আমরা গুণ করছি হচ্ছে a এর সাথে b গুণ করছি, এবার আমরা গুণ করব b এর সাথে a। তো আমরা যদি b এর মানটা লিখি b = কি দিয়ে আছে 1 - 1 আর 2 এবং 2 1 0, আবার a এর মান দিয়ে আছে a = 0 1 2 1 2 3 এবং 2 3 4। এই যে মানটা দেয়া আছে এখন আমরা দেখব তাহলে আমাদের গুণের নিয়ম কি, আগে আমাদের ক্রম সংখ্যাটা বের করতে হবে। ক্রম সংখ্যাটা দেখি এখানে 1 2 3 তিনটা সারি আছে এবং একটা দুইটা দুইটা কলাম আছে, তাহলে এটার ক্রম সংখ্যা হচ্ছে 3/2 এবং এটার ক্রম সংখ্যা হচ্ছে 1 2 3 তিনটা সারি এবং 1 2 3 তিনটা কলাম আছে, তাহলে এটার এটার ক্রম সংখ্যা হচ্ছে 3/2 3/3। তো এখন দেখো এখন আমরা কি দেখব যে আমাদের এটা হচ্ছে কলাম সংখ্যা, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে কিনা। এখানে দেখি আমরা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2 এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ বি ম্যাট্রিক্সের কলামের সাথে এ ম্যাট্রিক্সের সারি মেলেনি, তার মানে এটা আমরা সমাধান করতে পারবো না। তো এটাই হচ্ছে নিয়ম বা এটাই হচ্ছে পদ্ধতি যে আমরা এটা সমাধান করতে পারবো কিনা, যেহেতু এখানে আমাদের কলাম এবং সারি সংখ্যা মেলেনি তার মানে এটা নির্ণয়যোগ্য না। অতএব তখন আমরা এটা নিচে লিখে দেবো যে অতএব বি এ অর্থাৎ বি এ ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয়, তাহলে আমাদের কখন আমরা ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো কখন পারবো না এই বিষয়টা তো ক্লিয়ার হচ্ছে তাই না। তারপরে যদি কারো কোথাও বুঝতে প্রবলেম থাকে বা অসুবিধা থাকে তাহলে তোমরা সবাই আমাদের ফেসবুক গ্রুপ বা আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সবাই কানেক্ট হবা এবং কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানার থাকলে নির্দ্বিধায় সেখানে কোশ্চেন করবা, ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালোভাবে পড়াশোনা করো, সামনে হয়তোবা তোমাদের মাত্র সেমিস্টার শুরু হয়ে গেছে কিন্তু এই যে তোমরা দেখতেছো হয়তোবা সেমিস্টার শুরু হয়ে গেছে কিন্তু কিছুদিন পরে দেখবে যে তোমাদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে গেছে, মিড টার্ম পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার পর পরই দেখবা যে সেমিস্টার ফাইনালের রুটিন প্রকাশ হয়ে গেছে। তো তোমাদের সব মিলে দেখা যাবে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই তোমাদের পরীক্ষা চলে আসছে। তো এই জন্য তোমরা সবাই সময় মূল্য দাও, সময়কে কাজে লাগাও, শুরু থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করো, রুটিন অনুযায়ী পড়াশোনা করো, আর কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই নক দিবা। তো আজকে এই পর্যন্তই।